नमस्कार बंधुरा, लक्ष्मी ट्रेडिशनल रान्नाय आपनादेर सबाइके स्वागत। आज आमी सिंगाड़ा बानिएछि, आपनारा शुरू थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन। भालो लागले लाइक कमेंट शेयर आमार चैनलटिके सबस्क्राइब करबेन आर पाशेर बेल बाटनटी अवश्यई प्रेस करबेन, जाते आमार रान्नार भिडियोगुलो सबार आगे आपनादेर काछे पौंछाय। ताहले आपनारा देखे नी आमी किभाबे बानाच्छि। एखाने आमी 150 ग्रामेर मतन मयदा निएछि। प्रथमे नून दिलाम, एबार 4 चामचेर मतन आमी घी दिच्छि। घीर संगे मयदाटा आमी भालो करे मयाम दिए निच्छि। ময়দাটা দেখুন হাতের মধ্যে আমি চাপ দিলে পুরো শক্ত হয়ে যাচ্ছে। ময়দাটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখব। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি 30 মিনিট ঢেকে রাখব। এই সময় আমি গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি বাদামটা একটু শুকনো করে ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে, আমি নাবিয়ে নিলাম। এবার কড়ার মধ্যে আমি পাঁচ ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা 3টে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নেব। পাঁচফোড়ন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি এবার নাবিয়ে নিলাম। নিয়ে এবার আলুটাকে আমি সিদ্ধ করে রেখেছি। আলুটা ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। আলুগুলো আমি এরম সাইজের কাটছি। আলুগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। পাঁচফোড়নটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা একটু শিলে আদা বাটা মতন করে নিয়েছি। নিয়ে সেই পাঁচফোড়নটা দিলাম। এবার আদা থেতো করে রেখেছিলাম সেইটাও ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আলুর মধ্যে অল্প একটু হলুদ, নুন দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। তরকারিটার আলুটা সিদ্ধ, তো আমার বেশিক্ষণ টাইম লাগবে না করতে। এবার বাকি যে পাঁচ ফোড়ন আর লঙ্কার গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি সব মশলাগুলো আলুর সঙ্গে মিশিয়ে নেব। এবার শুকনো করা যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিলাম। তাহলে সিঙ্গারার তরকারিটা আমার রেডি। এবার আমি নাবিয়ে নিচ্ছি। এবার ময়দাটা নিয়ে আমি লেচিগুলো বানিয়ে নেব। লেচিগুলো আমি বেশি বড় করব না, ছোট ছোট করব। এবার কড়ার মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিলাম সিঙ্গারাটা ভাজার জন্যে।
এবার আমি ময়দা দিয়ে সিঙ্গারার লেচিটা বেলে নেব। লেচিটা আমি একটু লম্বা করে বেলবো, কেন মাঝখান থেকে আমি লেচিটা কাটবো, দুভাগ করে নেব। লেচিটা বেলা হয়ে গেছে, এবার মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিলাম, দিয়ে মুখটা বন্ধ করে নেব সিঙ্গারার। এবার আমি তরকারিটা চামচের সাহায্যে ভেতরে দিচ্ছি। আবার আমি জল দিয়ে মুখটা বন্ধ করে নেব সিঙ্গারার। জল দিয়ে মুখটা বন্ধ করলে সিঙ্গারার মুখটা ভালো জয়েন্ট হবে, নালে মুখটা খুলে যাওয়ার ভয়টা থাকে। সিঙ্গারাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা সিমে করে সিঙ্গারাগুলো ভেজে নেব। সিঙ্গারাগুলো একটু টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে মুচমুচে হবে। সিঙ্গারাগুলো এবার আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। সিঙ্গারাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার নাবিয়ে নিচ্ছি। সিঙ্গারাগুলো সব ভাজা হয়ে গেছে, বাকি সিঙ্গারাগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি। এবার দেখুন, আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি সিঙ্গারাটা কত খাস্তা হয়েছে। তাহলে আপনারা দেখলেন তো আমি কিভাবে সিঙ্গারাটা বানালাম। এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার বন্ধুরা।